বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। বর্তমানে করোনা পরিস্থিতি ভয়াবহ অবস্থার দিকে চলে যাচ্ছে, তাই তোমরা সবাই সাবধানে ঘরের মধ্যে অবস্থান করবে। প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে বের হবে, চেষ্টা করবে অন্যান্য স্বাস্থ্যবিধিগুলো যথাযথভাবে অনুসরণ করতে। তাহলে আজকের আইসিটি ক্লাসে তোমাদের স্বাগত। গত ক্লাসে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পড়েছিলাম, আশা করছি তোমরা সেটা বুঝতে পেরেছ। এই সম্পর্কিত বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে তোমরা এর মধ্যে নিশ্চয়ই পড়াশোনা করেছ। আমরা এর পরের আলোচনায় চলে যাচ্ছি আজকে, তাহলে চলো শুরু করা যাক। আজকের পাঠে আলোচ্য বিষয় হচ্ছে বিশ্ব গ্রাম ব্যবস্থায় রোবোটিক্স। রোবোটিক্স শব্দটা কি রকম, দেখো রোবোটিক্সটা কিভাবে হলো। টেকনোলজির যেই শাখায় রোবটের নকশা, গঠন ও কাজ সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকে রোবোটিক্স বলা হয়। তাহলে রোবোটিক্স শব্দটির উৎপত্তি হয়েছে রোবট শব্দ থেকে। কম্পিউটার নিয়ন্ত্রিত যে মেশিন মানুষের মতো কাজ করতে পারে তাকে বলা হয় রোবট। অর্থাৎ কম্পিউটার দিয়ে নিয়ন্ত্রণ করা হবে, সবকিছু কম্পিউটারের দিয়ে কন্ট্রোল করা হবে, কিন্তু কাজগুলো অবিকল মানুষের মতো করা হবে যেই মেশিন দিয়ে, তাকে বলা হয় রোবট। এই জন্য নিউ কলগেট ডিকশনারিতে বলা হয়েছে, রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যা মানুষ যেভাবে কাজ করে তার সেভাবে কাজ করতে পারে, অথবা এর কাজের ধরন দেখে মনে হবে এর কৃত্রিম বুদ্ধিমত্তা আছে। অর্থাৎ কম্পিউটার নিয়ন্ত্রিত একটা স্বয়ংক্রিয় একটা যে ব্যবস্থা, সেটার কাজের ধরন দেখে মনে হবে যে এর মধ্যে এমন কিছু বুদ্ধিমত্তা আছে যেগুলো মানুষ ব্যবহার করতে পারে, কিন্তু তার মধ্যে সেই বুদ্ধি এই মেশিনটার মধ্যে সেই কৃত্রিম বুদ্ধিমত্তা গুলো দিয়ে দেওয়া আছে, অর্থাৎ আগে থেকেই স্টোর করে দেওয়া আছে, ইনস্টল করে দেওয়া আছে। রোবটে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করা হয়। রোবট অত্যন্ত দ্রুত, ক্লান্তিহীন ও নিখুঁত কার্যক্ষম একটি যন্ত্র। তাহলে রোবট হচ্ছে একটা একটি যন্ত্র যেটা কি করবে, কাজগুলো খুব দ্রুত করে ফেলবে, স্পিডে করবে, এবং কাজ করতে গিয়ে কোনো ক্লান্তি নাই, ক্লান্তিহীন ভাবে করবে এবং কোনো রকমের ভুল ত্রুটি নাই, নিখুঁত ভাবে কাজ করে যাবে। এটা একটি স্বনিয়ন্ত্রিত কম্পিউটার পদ্ধতি। তাহলে কি এটা নিজেই নিজেকে কন্ট্রোল করে, এরকম একটা পদ্ধতি। রোবটের সাহায্যে যে কোনো প্রতিকূল পরিবেশে কাজ করা এবং শিল্প কারখানায় স্বয়ংক্রিয় উৎপাদন করা যায়। অর্থাৎ শিল্প কলকারখানা অটোমেটিক্যালি একটার পর একটা একটার পর একটা উৎপাদন হতেই থাকে, হতেই থাকে, কোনো ক্লান্তি নাই, কোনো বিরাম বিশ্রাম নাই, নিখুঁত ভাবে, কোনো ভুল ত্রুটি নাই, এরকম ভাবে একটার পর একটা কাজ করে যায় এই রোবট নামক এই যন্ত্রটি দিয়ে। সেটা কাজগুলো করবে অবিকল মানুষের মতো, কিন্তু তার কোনো এত এত দ্রুত করবে যে মানুষের চেয়ে 100 গুণ দ্রুত কাজ করবে, এবং কোনো ক্লান্তি নাই এবং কোনো ভুলও নাই, এভাবে কাজ করে যাবে যেই যন্ত্রটি তাকে বলা হয় রোবট। তাহলে একটি সাধারণ রোবট, রোবোটিক্স এর একটি 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 সাধারণ রোবটে নিচের উপাদান বা অংশগুলো থাকে। একটা সাধারণ রোবটের মধ্যে কোন কোন উপাদানগুলো বা কোন কোন অংশগুলো থাকে। প্রোগ্রামকৃত মস্তিষ্ক বা প্রসেসর, একটা রোবটের মধ্যে আগে থেকেই প্রোগ্রাম করা থাকে। আমাদের মানুষের ব্রেনে যেরকম আগে থেকে মানুষ বুঝতে পারে, কাজ করতে পারে, কি কোন কাজটার জন্য ঠান্ডা লাগলে কি রকম অনুভূতি প্রতিক্রিয়া হবে, তখন তাকে কি করতে হবে, প্রতিকূল পরিবেশে তাকে কিভাবে নিজেকে সেভ করতে হবে, সেটা যেমন মানুষ বুঝতে পারে, ঠিক একটি ভাবে একটা রোবটের মধ্যে এমন ভাবে প্রোগ্রাম সেট করা দেওয়া থাকে সেটাতে, যাতে তার মস্তিষ্ক বা প্রসেসরটাকে আগে থেকে প্রোগ্রাম করে সেট করে দেওয়া থাকে। সেটা কিভাবে, রোবটের মধ্যে এক বা একাধিক প্রসেসর থাকে, যেমন কম্পিউটারের প্রসেসর থাকে, তেমনি রোবটের মধ্যে এক বা একাধিক প্রসেসর থাকে, যাতে রোবটকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করার একটি প্রোগ্রাম সংরক্ষিত থাকে। এটি রোবটের মূল অংশ যা রোবটের চলাচল ও কর্মকাণ্ড সহ সকল কিছু নিয়ন্ত্রণ করে। এটা রোবটের চলাচল এবং তার কাজগুলো, কর্মকাণ্ডগুলো সবকিছুই এই প্রসেসর দ্বারা নিয়ন্ত্রিত হয়। এরপর হচ্ছে পাওয়ার সিস্টেম। পাওয়ার সিস্টেম কি, সাধারণত লেড অ্যাসিড ব্যাটারি দিয়ে রোবটের পাওয়ার দেওয়া হয়। এই ব্যাটারি রিচার্জেবল, অর্থাৎ এতে পুনরায় চার্জ করা যায়। অর্থাৎ এমন একটা লেড অ্যাসিড ব্যাটারি দিয়ে রোবটকে পাওয়ার দেওয়া হয় যে ব্যাটারিটা যখনই ব্যাটারির চার্জ শেষ হয়ে যায় তখন সেটাকে পুনরায় আবার চার্জ দিয়ে আবার তাকে সমান উদ্যমে
সমান স্পিডে কাজ করানো যায়, অর্থাৎ রিচার্জেবল ব্যাটারি দিয়েই তাকে কি করা হয়, পুনরায় কাজে ফিরিয়ে আনা যায়। এটাই হচ্ছে রোবটের পাওয়ার সিস্টেমের মূল কাজই হচ্ছে, যে এখানে একটা রিচার্জেবল ব্যাটারি লাগে, যেটাতে লেড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে। এরপর যেটা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়েটর। এটা অত্যন্ত খেয়াল করবে, বিভিন্ন পরীক্ষায় এটা সম্পর্কে আসে যে অ্যাকচুয়েটর কি। তাহলে অ্যাকচুয়েটর কি? অ্যাকচুয়েটর হচ্ছে রোবটের হাত পা। অর্থাৎ আমরা যখন একটা মানুষ সদৃশ একটা রোবট দেখতে পাই, সে রোবটের মধ্যে দেখা যায় হাত আছে, পা আছে, সে তার বিভিন্ন সময় হাত পা গুলো নাড়াচাড়া করে, তাহলে রোবটের হাত পা অথবা বিশেষভাবে তৈরি কোনো অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া করার জন্য কতগুলো বৈদ্যুতিক মোটরের সমন্বয়ে তৈরি বিশেষ ব্যবস্থা হলো অ্যাকচুয়েটর। অর্থাৎ হাত পা অথবা চোখ অথবা মাথা, সেটাকে বিশেষভাবে সারাক্ষণ নাড়াচাড়া করার জন্য যে কতগুলো বৈদ্যুতিক মোটর সেখানে সংযোজিত থাকে, সেই বৈদ্যুতিক মোটরগুলোর সমন্বয়ে তৈরি বিশেষ এক ধরনের ব্যবস্থাকে বলা হয় অ্যাকচুয়েটর। তাহলে অ্যাকচুয়েটর কি, এটা যদি পরীক্ষায় আসে তোমাদেরকে, বিভিন্ন সময়ে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসে যে অ্যাকচুয়েটর কি, তাহলে অ্যাকচুয়েটর কি, অ্যাকচুয়েটর হচ্ছে রোবটের হাত পা অথবা বিশেষভাবে তৈরি কোনো অঙ্গ প্রত্যঙ্গ। অনুভূতি বা সেন্সিং, তাহলে সেটা কিরকম? রোবটের মধ্যে রোবটের একটা মানুষের অনুভূতি আছে, কিন্তু রোবটের অনুভূতিটা তোমার প্রোগ্রাম করা থাকবে বিভিন্নভাবে। তাহলে প্রোগ্রামটা, তাহলে সেন্সিংটা কিভাবে হবে? রোবটের সেন্সরের মাধ্যমে রোবটেও মানুষের মতো অনুভূতি তৈরি করা যায়, বিভিন্ন সেন্সর গুলো ইনস্টল করার মাধ্যমে রোবটের মধ্যে কি করা যায়, অনুভূতিটা তৈরি করা যায়। এরপর হচ্ছে ম্যানিপুলেশন বা পরিবর্তন করা। সেটা কিরকম? রোবটের আশেপাশের বস্তুগুলোর অবস্থান পরিবর্তন বা বস্তুটি পরিবর্তন করার পদ্ধতিকে বলা হয় ম্যানিপুলেশন। তাহলে আমরা এখানে একটা গ্রাফিক্যাল ডাটাতে দেখতে পাচ্ছি, ছবিতে দেখতে পাচ্ছি, সেটা কি, যে একটা রোবট এর মধ্যে কম্পিউটারের মধ্যে দেখো প্রসেসর আছে, ইনপুট আছে, আউটপুট আছে। তাহলে এই ইনপুট আউটপুটের মধ্যে সেন্সর আছে এক পাশে, যে ইনপুটের মধ্যে সেন্সর গুলো থাকবে, সেই সেন্সর গুলো যখনই সেন্সর গুলো প্রসেসরের মধ্যে মাধ্যমে গিয়ে সেটা অ্যাকচুয়েটার দিয়ে, অর্থাৎ তার যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে সেগুলোকে নাড়াচাড়া করার যে পদ্ধতি, সেটাই হচ্ছে রোবোটিক্স। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি যে রোবোটিক্স এর মধ্যে, অর্থাৎ রোবটের মধ্যে কোন কোন উপাদানগুলো থাকে বা কোন কোন অংশগুলো থাকে রোবোটিক্স এর মধ্যে। এরপর আসো রোবোটিক্স নিয়ম বা আইন। রোবোটিক্স এর জন্য তৈরির জন্য কিছু নিয়ম আছে এবং কিছু আইন আছে। আইজ্যাক অ্যাসিভ রোবট সায়েন্স ফিকশন ও বিজ্ঞান বিষয়ক জনপ্রিয় আমেরিকান লেখক এবং বায়োকেমিস্ট্রির অধ্যাপক, তিনি রোবোটিক্স এর তিনটি নিয়ম বা আইনের কথা তুলে ধরেন। সেগুলো হলো, প্রথম নিয়মটা হলো, রোবট কখনোই কোনো মানুষের ক্ষতি করবে না অথবা উদাসীন বা অপবৃত্তির মাধ্যমে কাউকে ক্ষতির সুযোগ দিবে না। অর্থাৎ কোনোভাবেই মানুষের কল্যাণের জন্য রোবট ব্যবহার করা যাবে, কিন্তু মানুষের ক্ষতির কারণ হতে পারবে না রোবট কখনো। এটা একটা আইন। এরপর দ্বিতীয় নিয়মটা হচ্ছে, প্রথম নিয়মের সাথে সাংঘর্ষিক না হয়ে রোবট সবসময় মানুষের নির্দেশ মেনে চলবে। অর্থাৎ প্রথম নিয়মের সাথে কি, রোবট কখনো মানুষের ক্ষতি করবে না, মানুষের উপকার করবে, প্রথম নিয়মের সাথে কোনোভাবেই সাংঘর্ষিক হবে না, অর্থাৎ সংঘাতে যাবে না, রোবট সবসময় মানুষের নির্দেশ মেনে চলে কাজ করবে। তৃতীয় নিয়মটা যেটা, সেটা হচ্ছে, রোবট অবশ্যই তার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখবে যতক্ষণ না প্রথম ও দ্বিতীয় নিয়মের সাথে সাংঘর্ষিক হয়। তাহলে কি, রোবট অবশ্যই তার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখবে। এই যে রোবটকে বিভিন্ন সেন্সরের মাধ্যমে সেন্সিং দেওয়া হয়ে থাকে, তাতে করে প্রথম নিয়মে রোবট কখনো মানুষের ক্ষতি করবে না, দ্বিতীয় নিয়ম রোবট মানুষের নির্দেশ মেনে চলবে, এই দুটো নিয়মের মধ্যে কখনোই যেন কোনো সংঘর্ষ না হয়, তাহলে রোবট দিয়ে মানুষ কি করবে, রোবট তার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখবে এর মাধ্যমে। এরপর আসো, তাহলে এই হচ্ছে রোবোটিক্স বা রোবট তৈরির যে আইন বা নিয়ম আছে সেটা মেনে চলতে হবে যে কোনো উৎপাদন প্রতিষ্ঠান। এরপর আসো রোবটের বৈশিষ্ট্য। রোবটে সাধারণত নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো বিদ্যমান। কি কি বৈশিষ্ট্য? রোবট সফটওয়্যার নিয়ন্ত্রিত, যা সুনির্দিষ্ট কোনো কাজ অত্যন্ত দ্রুত ও নিখুঁতভাবে সম্পন্ন করতে পারে। তাহলে রোবট হচ্ছে একটা সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রণ করা থাকবে, যে যে বিভিন্ন প্রোগ্রাম দিয়ে একটা সফটওয়্যার তৈরি করবে, সেই সফটওয়্যার দ্বারা সে রোবটকে নিয়ন্ত্রণ করা হবে এবং সেটা সুনির্দিষ্ট কোনো কাজের জন্য তৈরি করা হবে, যেটা যে কাজটা সে অত্যন্ত দ্রুত এবং অত্যন্ত সূক্ষ্মভাবে নিখুঁতভাবে সে করতে সম্পন্ন করতে পারবে। রোবট দিনে 24 ঘন্টা এবং প্রতিদিন কোনো বিরতি ছাড়াই কাজ করতে পারে, অর্থাৎ সারাদিন রোবট কাজ করতে পারবে, কোনো বিরতি ছাড়াই রোবট কাজ করে যাবে। এটা হচ্ছে রোবটের বৈশিষ্ট্য। এরপর কি, রোবট যে কোনো ঝুঁকিপূর্ণ বা অস্বাস্থ্যকর স্থানে কাজ করতে পারবে। তারা যেখানে মানুষের প্রবেশ করে কোনো কাজ, ধরো কোথাও একটা জাহাজ ডুবি হলো,
কোথাও একটা অগ্নিকাণ্ড হলো, কোথাও একটা ভূমিধসে মানুষ সেই তা মাটির তলায় চাপা পড়ে গেল, সেখানে মানুষ ঢুকে সেখান থেকে মানুষকে উদ্ধার অভিযান করতে গেলে মানুষের প্রাণের ঝুঁকি থাকতে পারে, কিন্তু রোবট সেই ঝুঁকিপূর্ণ কাজগুলো সে করতে পারে। সে যে কোনো অস্বাস্থ্যকর ময়লা ড্রেনে, পচা গলা ড্রেনে কোনো একটা কিছুকে খুঁজে বের করে আনতে হবে, তাও সে রোবট করে আনতে পারবে, তার জন্য কোনো সমস্যা নাই। রোবট যে কোনো ঝুঁকিপূর্ণ এবং অস্বাস্থ্যকর স্থানে কাজ করতে পারে। তোমাদের উদ্দীপকে অনেক সময় থাকবে যে ধরো কোনো একটা জায়গায় অগ্নিকাণ্ড, বিশাল অগ্নিকাণ্ড হয়েছে, সেখানে অনেক মানুষ আটকা পড়েছে, তাহলে সেখানে মানুষ প্রবেশ করে তাদের উদ্ধার কাজ করা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে বিশেষ প্রযুক্তির মাধ্যমে মানুষকে উদ্ধার কাজে পরিচালনা করা হয়েছে এবং নিখুঁত ভাবে তাদের প্রত্যেকটা মানুষকে উদ্ধার করে নিয়ে আসা সম্ভব হয়েছে। তাহলে সেই ধরনের প্রযুক্তিটা কি তাহলে তোমাদেরকে বুঝে নিতে হবে, সেটা রোবোটিক্স এর মাধ্যমে করা হয়েছে, রোবটের মাধ্যমে। তা কারণ কি, আমরা জানি যে রোবট কোনো যে কোনো ঝুঁকিপূর্ণ এবং অস্বাস্থ্যকর স্থানে সে কাজ করতে পারবে। রোবট কখনো বিরক্ত হয় না বা কাজকে ঘৃণা করতে পারে না। রোবটকে যতই কাজ দাও, আমরা মানুষ আমাদের কাজের পরে একটা সময় আমাদের ক্লান্ত এসে যায়, আমরা বিরক্ত হই, অনেক সময় আমরা কাজে অনীহা প্রকাশ করি, কিন্তু রোবট এমন একটা যন্ত্র যাকে দিয়ে একই কাজ বারবার করানোর ফলেও তার কোনো বিরক্তি নাই এবং তার কোনো কাজে ঘৃণাও নাই। দূর থেকে লেজার রশ্মি বা রেরি সিগন্যালের সাহায্যেও রোবট নিয়ন্ত্রণ করা যায়, অর্থাৎ দূর থেকে রিমোটের মাধ্যমে, লেজার রশ্মির মাধ্যমে রোবটকে কি করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। এটি ঘুরতে এবং স্থানান্তরিত হতে পারে, এটা বিভিন্ন দিকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরে ঘুরতে পারে, স্থানান্তরিত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে এবং পরিবেশের বস্তু নিয়ে কাজ করতে পারে। পরিবেশের যে বিভিন্ন বস্তুগুলো আছে সেগুলো নিয়ে সে কাজ করতে পারে। যে কোনো ধরো একটা জায়গায় ধান কাটার কাজ করাতে জন্য এক ধরনের রোবট তৈরি করা হলো, সে পরিবেশের সাথে কাজ করে যেতে পারে, কিংবা কোথাও বৃক্ষরোপণের কাজে লাগানো হচ্ছে সেখানে সে কাজ করে যেতে পারে। অর্থাৎ সে একদিক থেকে অন্যদিকে কি করতে পারে, মুভ করতে পারে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় সে কি করতে পারে, স্থানান্তরিত হতে পারে, অর্থাৎ চলাফেরা করতে পারে এবং পরিবেশের সাথে বস্তু নিয়ে কাজ করতে পারে, যে কোনো বস্তু নিয়েও সে কাজ করতে পারে। তাহলে এগুলো হচ্ছে রোবটের বৈশিষ্ট্য। তাহলে রোবট কি প্রথমে হচ্ছে সফটওয়্যার নিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট, সে কাজগুলো অত্যন্ত দ্রুত এবং নিখুঁত ভাবে করবে, 24 ঘন্টা প্রতিদিনে 24 ঘন্টাই সে কাজ করবে, অর্থাৎ দিন রাত সে কাজ করবে কোনো রকমের বিরতি ছাড়া, বিরতিহীন ভাবে, এবং যে কোনো ঝুঁকিপূর্ণ এবং অস্বাস্থ্যকর স্থানে সে কাজ করতে পারবে, কখনো সে বিরক্ত হবে না এবং কাজকে ঘৃণা করবে না, এবং দূর সিগনাল দিয়ে, দূর থেকে লেজার রশ্মি বা রে সিগনাল দিয়েও রোবটকে নিয়ন্ত্রণ করা যাবে। আর কি করতে পারবে, সে ঘুরতে পারবে, স্থানান্তরিত হতে পারবে এবং পরিবেশের বস্তু নিয়েও সে কাজ করতে পারবে। এগুলো হচ্ছে রোবটের বৈশিষ্ট্য। তোমরা কিন্তু খুব ভালো করে রোবটের বৈশিষ্ট্যগুলো পড়বে, কারণ রোবটের বৈশিষ্ট্যগুলোর উপরেই তোমাদের জন্য, বৈশিষ্ট্যগুলোকে কেন্দ্র করেই তোমাদের জন্য বিভিন্ন উদ্দীপকগুলো তৈরি হবে এবং সেই উদ্দীপক থেকে তোমাদেরকে বুঝতে হবে যে আসলে এটাকে তোমরা রোবটকে নিয়ে বলা হচ্ছে। সেজন্য তোমাদেরকে এগুলো অত্যন্ত যত্ন সহকারে পড়ে নিতে হবে। তারপর দেখো রোবোটিক্স, রোবোটিক্স এর গুরুত্ব বা প্রয়োজনটা কি, আমরা রোবোটিক্সটা পেলে আমাদের কি কি সুবিধা হয়, কতখানি সুবিধা হয়। যেমন দেখো, শিল্প কলকারখানায় পণ্য উৎপাদন, সংযোজন, প্যাকিং এবং পরিবহনের জন্য রোবটের ব্যবহার ফলপ্রসূ। একটা শিল্প কলকারখানায় পণ্য যখন উৎপাদন করে, একজন মানুষ যদি একদিনে ধরো 400 পিস সে একটা কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে পারে, একটা রোবট 4000 পিস বা তার চেয়েও বেশি সে উৎপাদন করতে পারে, এবং সে কি করতে পারে, সে বিভিন্ন কাজগুলোকে সংযোজন করতে পারে, বা একটা প্রতিষ্ঠানে, একটা উৎপাদন প্রতিষ্ঠান ধরো একটা গার্মেন্ট ফ্যাক্টরিতে বা কোনো একটা ফ্যাক্টরিতে অনেকগুলো কাজ প্যাকিং করতে হবে, দ্রুত সে রোবট প্যাকিং করে যেতে পারবে এবং পরিবহনের জন্য সে দ্রুত আলগিয়ে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে সেগুলোকে নিতে পারবে। তাহলে এগুলো সবই রোবটের সাথে হলে এবং আমরা প্রচুর কাজ আমরা একসাথে করিয়ে নিতে পারি, সেজন্য রোবটের প্রয়োজন অত্যন্ত বেশি। এরপর দেখো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা কি, যুদ্ধক্ষেত্রে যুদ্ধযানে ড্রাইভারের বিকল্প হিসেবে রোবটকে ব্যবহার করা যায়। এই সমস্ত রোবট দূর নিয়ন্ত্রিত হওয়ায় যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, অর্থাৎ এমনি যদি কোনো গাড়িতে তুমি রোবটকে দিয়ে কাজ করাই, যুদ্ধ জানে কোনো ড্রাইভার গাড়ি চালায়, তাহলে তার প্রাণের ঝুঁকি থাকে, কিন্তু একটা রোবটকে দিয়ে যখন আমরা রোবট ব্যবহার করে একটা যুদ্ধ ক্ষেত্রে যুদ্ধ যানকে ড্রাইভ করি, তখন সে রোবট কি করবে, তার মতো করে সে রোবটটাকে ড্রাইভ করা যাবে এবং দূর থেকে সেই রোবটটাকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে সেই তোমার যুদ্ধ যানটাকে সে নিয়ন্ত্রণ করা যাবে এবং প্রতি মুহূর্তে ঝুঁকি থেকে কি করা যাবে, নিজেকে সেফ করে সে চলতে পারবে। তারপরে যেটা, সেটা হচ্ছে যেসব ক্ষেত্রে অতি সূক্ষ্ম কাজ করা দরকার হয়, যেমন ইলেকট্রনিক্স এর আইসি অর্থাৎ ইন্ট্রিগেটেড সার্কিট গুলো বানানোর জন্য এবং পিসিবি প্রিন্টেড সার্কিট বোর্ড
বানানোর জন্য রোবট ব্যবহৃত হয়। অর্থাৎ একদম সূক্ষ্ম কাজগুলো, যেমন ইন্টিগ্রেটেড সার্কিট গুলো বানাতে গেলে ছোট ছোট সূক্ষ্ম কাজগুলো করতে হয়, প্রিন্টেড সার্কিট গুলোকে বানানোর জন্য সূক্ষ্ম কাজ করতে হয়, সেক্ষেত্রে রোবট ব্যবহার করলে অত্যন্ত সুনিপুণ ভাবে নিখুঁত ভাবে কাজগুলো সম্পন্ন করা সম্ভব হয়। এরপর আসো চিকিৎসা ক্ষেত্রে, সার্জারির কাজে রোবট সফলভাবে ব্যবহার করা সম্ভব হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে রোবটকে দিয়ে যে কোনো একটা কাটা ছিঁড়া সার্জারির ক্ষেত্রে, একটা অপারেশনের ক্ষেত্রে একটা রোবটকে দিয়ে কাজ করালে সে একেবারে সুনিপুণ ভাবে নিখুঁত ভাবে কাজ করে যেতে পারে। এরপর নিউক্লিয়ার রিয়্যাক্টর সহ বিভিন্ন বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ কাজে রোবট ব্যবহার করা হয়, যেখানে তোমার পরমাণুর যে রিয়াকশন আছে বিভিন্ন বিপজ্জনক জায়গাগুলোতে, ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে রোবট ব্যবহার করলে রোবট সেটা অটোমেটিক সেটাকে কি করতে পারে, প্রতিহত করে নিজেকে সেভ করে সে কাজগুলো করে দিতে পারে। এরপর উন্নত বিশ্বে নিরাপত্তার কাজে রোবট সফলভাবে ব্যবহার করা হচ্ছে। উন্নত বিশ্বে যে কোনো অফিস আদালতে যে সিকিউরিটি গার্ড লাগছে গেটের সামনে, সেখানে মানুষের পরিবর্তে রোবটকে রাখা হচ্ছে এবং সে অত্যন্ত সুনিপুণ ভাবে দক্ষতার সাথে সে নিরাপত্তার কাজটাও করে যেতে পারছে, যেটা মানুষের পক্ষে সবসময় করা সম্ভব নাও হতে পারে। এরপর হচ্ছে বাসা বাড়িতে কাজের লোকের বিকল্প হিসেবে রোবটের ব্যবহার শুরু হয়েছে। অর্থাৎ বাসা বাড়িতে এখন আমরা যে কাজের লোক রাখি, দাও ঘর মোছো, ঝাড় দাও, তারপরে ডিশ ওয়াশ করো, বিভিন্ন কাজগুলো করো, সে কাজের কাজ করার জন্য কাজের লোকের বিকল্প হিসেবে রোবট ব্যবহার শুরু করা হয়েছে উন্নত বিশ্বে। আমাদের পৃথিবী, আমাদের এই উপমহাদেশে এখনো সেটা সেভাবে চালু না হলেও উন্নত বিশ্বগুলোতে কিন্তু শুরু হয়ে গেছে বাসায় যে কাজের লোকের পরিবর্তে বিকল্প ভাবে রোবটকে দিয়ে ঘরের সব কাজ করানো হচ্ছে। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা থেকে শুরু করে সবগুলো গৃহস্থালী কাজগুলো করানোর জন্য এক ধরনের রোবট তৈরি করা হয়েছে। তাহলে অদূর ভবিষ্যতে দেখা যাবে আমরাও আমাদের ঘরে যে গৃহকর্মী রাখা হয়, সেই গৃহকর্মীর বদলে হয়তো সব দেখা যাবে একটা সময় সবার ঘরে একটা করে রোবট আছে যে কিনা ঘরের সব কাজ করে ফেলছে। তাহলে এই হচ্ছে রোবটের আমাদের যে প্রয়োজনটা, দিন দিন আমরা কতটা যন্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়ছি এবং যন্ত্রের মাধ্যমে আমরা কত দ্রুততম সময়ে কাজগুলো নিরাপদে সম্পন্ন করতে পারছি, এটাই হচ্ছে তার একটা উদাহরণ। তাহলে এই হচ্ছে রোবোটিক্সের প্রয়োজন, গুরুত্ব বা প্রয়োজন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এটাও একটু ভালো করে মন মন দিয়ে দেখতে হবে। তারপর আসো জন তারপর আসো জনপ্রিয় বাণিজ্যিক শিল্প রোবট নির্মাতা প্রতিষ্ঠান। অর্থাৎ এই যে এত কাজ করানোর রোবট পাচ্ছি বিভিন্ন ধরনের ব্যবসা বাড়িতে বিভিন্ন কাজে, সে রোবট গুলো বানানোর জন্য যে বাণিজ্যিক বা শিল্প প্রতিষ্ঠানগুলো আছে, রোবট তৈরি নির্মাতা প্রতিষ্ঠানগুলো, সেগুলো কারা কারা? ফানুক আমেরিকান একটা প্রতিষ্ঠান যা ছোট বড় সকল স্বয়ংক্রিয় রোবট ও রোবোটিক যন্ত্রাংশ প্রস্তুত করে। তাহলে একটা প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফানুক, সেটা কোন দেশের? আমেরিকান একটা প্রতিষ্ঠান, যে কিনা ছোট বড় সব সকল ধরনের স্বয়ংক্রিয় রোবট বা রোবোটিক যন্ত্র, রোবটের যে বিভিন্ন হাত পা বিভিন্ন অংশগুলো আছে সেগুলো উৎপাদনকারী প্রতিষ্ঠান। এরপর হচ্ছে ইয়াসাকাওয়া। ইয়াসাকাওয়া মানে হচ্ছে ইয়াসাকাওয়া মটোমেন 1989 সালে প্রতিষ্ঠিত হয়, এর মাধ্যমে অনেকগুলো রোবট তৈরি করা হয়েছে। এরপর হচ্ছে বস্টন ডাইনামিক্স। তাহলে বস্টন ডাইনামিক্স কি করে? বর্তমানে গুগলের স্বত্বাধিকারী বস্টন ডাইনামিক্স বিশ্বের সর্বাধুনিক রোবট তৈরি করে, এই প্রতিষ্ঠানটি বিশ্বের সর্বাধুনিক রোবটটি তৈরি করে থাকে। এরপর হচ্ছে আই রোবট। 1990 সালে MIT কর্তৃক প্রতিষ্ঠিত আই রোবট নামক প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের কনজিউমার রোবট বা হোম রোবট তৈরি করে বিশ্বে বেশ জনপ্রিয় হয়েছে। তাহলে তাহলে কি করছে এই আই রোবট, কি করছে? 1990 সাল থেকে বিভিন্ন ধরনের রোবট গুলো তৈরি করছে, কনজিউমার রোবট তৈরি করে বিশ্বের মধ্যে তার একটা জনপ্রিয়তা অর্জন করেছে। তাহলে নিচে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশ কিভাবে এই রোবট গুলো তৈরি করেছে তার একটা গ্রাফিক্যাল ডাটা দেওয়া হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি রোবটের জনপ্রিয় রোবট গুলোর, রোবট উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর নামগুলো আমাদের জানা হয়ে গেল। তাহলে আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, আগামী ক্লাস দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি।